প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলের চ্যানেলে স্বাগত। WBUTTEPA ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নিতে চাও, তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট নিয়ে চলে এসেছি। WBUTTEPA ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাডমিশন নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে, এবং এই নোটিশে যারা ওয়ান ইয়ার পিজি ডিপ্লোমা ইন এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিশন সেশন 2022-23 যারা অ্যাডমিশন নেবে, তাদের জন্য কিন্তু ইতিমধ্যে কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে। এবং কারা এই পিজি ডিপ্লোমা অর্থাৎ PGDEPA এই কোর্সে কারা অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ এলিজিবিলিটি রয়েছে কারা এই প্রফেশনাল কোর্সে কারা অ্যাপ্লাই করতে পারবে, এছাড়া এই কোর্সে সিট ক্যাপাসিটি কতগুলো রয়েছে, এবং তোমরা বাংলা ইংলিশ দুই মিডিয়ামের মাধ্যমে কিন্তু তোমরা এই কোর্স কিন্তু করতে পারবে, এছাড়া তোমাদের কোর্স ফিস কত, এই সমস্ত বিষয় কিন্তু পুরো ডিটেলসে এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব। তাই তোমরা ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করবে। তাহলে চলো, যে পিজি ডিপ্লোমার কোর্সে যারা অ্যাডমিশন নেবে সেখানে তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সেই বিষয়ে কিন্তু আমরা জেনে নেব। দেখো, তোমরা কিন্তু অন স্ক্রিনে দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিশন, দেখো তোমরা কিন্তু এখানে অ্যাডমিশন নোটিশটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, এবং এখানে ওয়ান ইয়ার পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিশন প্রোগ্রাম 22-23 কিন্তু সেশনের অ্যাডমিশন। এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু ওয়ান ইয়ার পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইন প্ল্যানিং অ্যাডমিশন প্রোগ্রাম আন্ডার ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিশন ইনভাইটেড ফর দ্য ইলিজিবিলি ক্যান্ডিডেট সাবমিট ফর অ্যাপ্লিকেশন স্টার্ট। তোমাদের এই ওয়ান ইয়ারের যে প্রফেশনাল কোর্স, তোমরা কবে থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে, দেখো তোমাদের অ্যাপ্লাই কিন্তু 24-8-2022 থেকে শুরু হচ্ছে, এবং তোমাদের এই লাস্ট ডেট কবে, দেখো তোমাদের লাস্ট ডেট কিন্তু 28-8-2022। এরপরে দেখো তোমাদের কি বলেছে, এলিজিবিলিটি ফর অ্যাডমিশন পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা, অর্থাৎ কারা এই কোর্সে অ্যাপ্লাই করতে পারবে। দেখো ওয়ান ইয়ারে টু সেমিস্টার, দুটো সেমিস্টারের মাধ্যমে কিন্তু এই কোর্স কিন্তু কমপ্লিট করানো হবে, এবং যারা পোস্ট গ্র্যাজুয়েশনে অর্থাৎ মাস্টার ডিগ্রি 55% মার্কস রয়েছে, অর্থাৎ 55% যাদের মার্কস রয়েছে ইউজিসি আন্ডারে ইউনিভার্সিটি ইনস্টিটিউশন যারা কমপ্লিট করা হয়েছে মাস্টার ডিগ্রি, তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে বলা হয়েছে ওয়ান ইয়ারের প্রফেশনাল কোর্স ইন এডুকেশনাল ফিল্ড ইজ, এরপরে দেখো তোমাদের এক অর্থাৎ তোমাদের বয়স কত বছরের মধ্যে হতে হবে, 55 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে। এরপরে বলছে তোমাদের তোমাদের যে পার্সেন্টেজ মার্কস ভিত্তিক কিন্তু তোমাদের
অর্থাৎ তোমাদের যে মাস্টার ডিগ্রির যে মার্কস, সেই মার্কস অনুযায়ী কিন্তু তোমাদের মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে। এরপরে তোমাদের অ্যাডমিশন, মেরিট লিস্ট, মার্কস বেসিস কিন্তু অর্থাৎ তোমাদের যে মার্কস অফ ব্রিটেন সেই ক্যান্ডিডেটের বোর্ড কাউন্সিলিং ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যে পাস করে যে নম্বর পেয়েছ তার ভিত্তিতেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হবে। এরপরে দেখো তোমাদের সিট ক্যাপাসিটি, তোমাদের সিট ক্যাপাসিটি কিন্তু এখানে 30টা সিট রয়েছে এবং তোমাদের এখানে দুটো মিডিয়ামই পড়ানো হবে, ইংলিশ বাংলা, যে মিডিয়ামে পড়তে চাইবে সেই মিডিয়ামে কিন্তু তোমরা এই প্রফেশনাল কোর্স কিন্তু করতে পারবে। এবং তোমাদের কোর্স ফিস কত লাগবে দেখো, তোমাদের এখানে বলা রয়েছে 20,000 টাকা কিন্তু অন পে সেমিস্টার, অর্থাৎ দুটো সেমিস্টারে 20-40,000 টাকা কিন্তু তোমাদের এই প্রফেশনাল কোর্স করতে চাইলে কিন্তু খরচ পড়বে। এছাড়া তোমরা অল ডিটেলস এবং নোটিফিকেশন সমস্তটাই কিন্তু ওয়েবসাইটে পাবলিশ করা হবে এবং ফার্স্ট ম্যাট লিস্ট তোমরা লিস্ট ফর এলিজিবিলি ক্যান্ডিডেট, অর্থাৎ তোমরা কিন্তু প্রথম লিস্টে থেকেই যারা ক্যান্ডিডেট পাবে তাদেরই কিন্তু সুযোগ থাকবে। এরপরে তোমরা নিচে যে অ্যাডমিশন শিডিউল নোটিফিকেশন রয়েছে, অর্থাৎ তোমরা এখান থেকে দেখে নিতে পারছো ওয়ান ইয়ারের তোমাদের যে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমার সেশন 22-23 ব্যাচ অ্যাপ্লিকেশন অনলাইনে তোমাদের আরেকবার বলে দিচ্ছি 24-8-2022 থেকে কিন্তু শুরু হবে এবং লাস্ট ডেট কিন্তু 28-8-2022। এরপরে তোমরা মডিফাই করার জন্য কিন্তু 28-8-2022 তারিখ পর্যন্ত সময় পাবে। এরপরে তোমাদের অ্যাপ্লিকেশনের প্রিন্ট কপি কিন্তু 30-8-2022 তারিখের মধ্যে কিন্তু বের করতে পারবে, তারপরে আর বের করতে পারবে না। এরপরে তোমাদের ফার্স্ট ম্যাট লিস্ট কিন্তু পাবলিশ হবে, এটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ। তোমাদের ফার্স্ট ম্যাট লিস্ট 2/9/2022 কিন্তু তোমাদের ম্যাট লিস্ট কিন্তু পাবলিশ হবে। এরপরে তোমাদের অ্যাডমিশন, অর্থাৎ অ্যাডমিশন কিন্তু 6/7 অর্থাৎ 6/9/2022 থেকে 7/9/2022 মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসেস কিন্তু কমপ্লিট করানো হবে। এরপর তোমাদের ক্লাস কবে শুরু হবে তা কিন্তু অফিসিয়াল নোটিশে কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফি নট বি চার্জেস ফর দিস সেশন 2022-23, অর্থাৎ যারা 2022-23 সেশনে অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু ফর্ম ফিল আপ করার সময় কোনো ফিস কিন্তু দিতে হবে না। এই ছিল আজকের আপডেট, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এছাড়া যারা WBUTTP ই এর আন্ডারে যে সকল ছাত্রছাত্রী রয়েছে তাদের যদি অন্য কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। আর WBUTTP এ ইউনিভার্সিটির সমস্ত নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।